ये कॉमेडी टीवी स्माइल गुड फॉर हार्ट। रे कोने जाओ कौन से गए जाए देखो ना गेटे जाए মানে গেটি কিনলে আমি বুঝতাম না এই গেটের মধ্যে তোমার কি বারবার নিয়ে না কিনলে যাও তুমি সমস্যা কি তোমার ওখানে যাই এমনি আমার ভালো লাগে তাই ভালো লাগে কেন আরে শিখাও হ্যাঁ আমারে শিখাও তুমি নিয়ে কিনতে যাইও কিনলে কি কি সমস্যা কি তোমার আমার কোনো সমস্যা নাই ওখানে যাইতে আমার ভালো লাগে যাই যাই না খবর দাও কইছি কোনো যাওয়া যাওয়া নাই বুঝছো এই সস্তো শেয়ারিং পুরুষকে দিয়ে দে যাও কেন আমার ভালো লাগে না আমার ভালো লাগে নি আমি তো বারবার বলছি যে আমি ফেরেন লাভলি মাকি সাদা হয়ে যাইব তো তুমি কি না বুঝো না আমি ফেরেন লাভলির অফিসে যাই যোগাযোগ পর্যন্ত করছি হ্যাঁ তারা আমাকে বলছে যে আমাকে সাদা করতে হতো আমি বলে দিছি আচ্ছা ঠিক আছে নো ওকে পাই সমস্যা নাই আমি অন্য ব্যবস্থা নিব আমি তো বলছি যে আমি একটা ব্যবস্থা করব সমস্যা নাই তুমি খবরদার করছি আর খালি এ গেটে যাইবা তো তত্ত্ব বানালা ইনকোয়ারি করছো শতান শতান দুষ্টমি করে আর লগি কেন হ্যাঁ আর গেট খুলি দিন তো কাল যে আমি গেট খুলি দিন আমি মেস্তুরিয়ান আমি গেট খুলি লাগি কিলে বারবার গেটে যাই আমি কি করব বলো তো আমি একটু যাই গাড়ি ঘোড়া দেখতে আমি কি কিছু দেখতে ছেলে দেখতে যাই না বাহ গাড়ি ঘোড়া দেখতে গেছো ইয়ানে গোড়া হইছো কোনাই তুমি হ্যাঁ আরে বুঝ দাও এ আমি হোলাগে কালা হইলে কি বারে বুঝ দাও তুমি আর গাড়ির মাঝে কি হ্যাঁ গাড়ির মাঝে কি গাড়ির মাঝে এমন কি আছে যে আর ভিতরে নাই হ্যাঁ আমি তো একমাত্র তোমার চিন্তায় চিন্তা মনে করো যে রোদু হুড়ি তো জ্বলি গেছি আমার তো এই সিটাই হুড়ি গেছে অঙ্গর মাঝে এটা আল্লাহ আমি বারবার বলছি আল্লাহ তুমি আমার ধৈর্য দাও ধৈর্য দাও একমাত্র শুকে গেছে তোমার চিন্তায় ইয়ে তুমি বুঝো না গেটের মাঝে আর খবরদার যাইবা তো খবরদার কইছি আই কি রুম এটা তুমি আমি বলতে পারতাম না গেট তো ছোলা লাইও লগে তোমারও ছোলা লাইব এ কই দিলাম এ তোমার লাই বুঝছো হ্যাঁ এই পাড়া প্রতিবেশী আমাকে কি বলতেছে আমাকে বারবার বলতেছে তোমার বউ সকিনা বুঝছো এভাবে উকি দেয় এভাবে এভাবে উকি দেয় এভাবে উকি দেয় কিল্লাই এসব যেন আয়ার ন শুনি আয়ন যাইতেছে সাধু বাবার কাছে হর তোমার লগে কথা কই আর খবরদার কইছি এ ভুল যেন আর দ্বিতীয়বার ন হয় যাও আরে আপনি আপনি খুঁজার লাগে তো আইসি এনে আমাকে কিচ্ছু কেন খুঁজতেছি যে আপনার ভালো লাগে আমাকে ভালো লাগবে কেন আমি একটা বিবাহিত মেয়ে বিয়ে করছেন না তাহলে ঘন ঘন যে এই যে এনে এসে খাড়াই থাকেন কার লাগিয়া সেটা আমার ব্যাপার আমি ঘন ঘন এসে খাড়াই থাকি না যা খুশি তাই করি তাও ঠিক মানে আপনার কিন্তু সুন্দর লাগে কিছু না ভাবলাম আপনি এনে এসে দাঁড়ায় থাকেন মানে আমার জন্য দাঁড়ায় থাকেন আমি আপনার জন্য কেন দাঁড়ায় থাকবো আমার হাজবেন্ড আছে আর আমি এখানে আসি এখানে দাঁড়ায় থেকে রাস্তার লোকজন দেখি আমার ভালো লাগে তাই আমি মনে করি আপনি বিয়ে করেন নাই টার্গেটে রাখছিলাম আর কি ও আচ্ছা আচ্ছা
কেমনে জানি তাক আমার বিয়ে আসছে বুঝতেছি না মহিলার রোগ কি বুঝলাম আমার বিয়ে করছে জানতো আপনি এত কথা বলার সময় নাই আমার তাহলে আসি লোকজনদের নিয়ে কিছু বুঝিনি।